আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শীত চলে এসেছে আর শীতের সময় কিন্তু আমরা সবাই কম বেশি পিঠাপুলি খেয়ে থাকি। তো এবারে শীতের পিঠাপুলির উৎসবে আমি শীতের শুরুতে তিলের পিঠা বা পোয়া পিঠা দিয়ে শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে এই পোয়া পিঠার রেসিপিটাই শেয়ার করব। পোয়া পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে এখানে ভেজা চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, মেজারমেন্ট কাপের 3 কাপ। আপনারা চাইলে এই পিঠাটা শুকনা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা। পিঠাগুলো যদি আপনারা একটু ফুলকো করতে চান তাহলে এখানে আটার পরিবর্তে ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো নারকেল কোরানো, এটা অপশনাল, আপনারা চাইলে স্ক্রিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আর এই যে 2 কাপ দিয়ে দেব খেজুরের গুড়। আর খেজুরের গুড়টা আমি আগে থেকে চুলোতে জাল করে গলিয়ে নিয়েছিলাম, গলিয়ে সেকে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ আমি খেজুরের গুড়টা ব্যবহার করছি। এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নেব। এই কাজটা একটু হাতের সাহায্যে করলেই ভালো হয়। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে একটা বেটার তৈরি করে নেব। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিচ্ছি এর মধ্যে এবং হাতের সাহায্যে ভালো করে বেটারটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বেটারের থিকনেসটা ঠিক এরকমটাই হবে। আমি চুলোতে অলরেডি একটা কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলো দিয়ে দিব তেলের মধ্যে। তো এই একটা চামচ দিয়ে আমি সবগুলো পিঠা তৈরি করব। এতে করে পিঠার সাইজগুলো কিন্তু একরকম হবে। তো এই যে পিঠাটা দেখবেন যে নিচের অংশটা একটু ভাজা হয়ে গেল, উপরের দিকে ফুলে উঠে আসবে। যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন আমি একটা পাশ উল্টে নেব এবং সবগুলো পিঠাই কিন্তু আমি সেম প্রসেসে ভেজে নেব। এখন আমি পিঠাটাকে উল্টে দিচ্ছি। আপনারা পিঠার কালারটা কেমন রাখতে চান সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপর। তো এই যে আমি পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আর বেশি কালার করব না। এখন আমি তেল থেকে পিঠাটাকে তুলে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে। আর তুলে নিয়ে আপনারা কিচেন টিস্যুতে রেখে দেবেন, এতে করে যে অতিরিক্ত তেলটা থাকে সেটা শুষে নেবে টিস্যুটা। তো সবগুলো পিঠা আমি সেম প্রসেসে ভেজে নেব। এখন আমি পিঠাগুলো সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো শীতের শুরুতে আমরা পোয়া পিঠা খেয়ে শীতটাকে বরণ করলাম। আশা করছি আমার আজকের এই তেলের পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি একটা পিঠা আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি। যেহেতু আমি আটা ইউজ করেছি তো আমার পিঠাগুলো তেমন একটা ফুলকো হয়নি, ময়দাটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। বাট আপনারা পিঠাগুলো ফুলকো করতে চাইলে ময়দাটা ইউজ করবেন। আজকে এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফিজ।